জম্মুর সরকারি বাস স্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ, আহত 28 জন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। ফের জম্মু কাশ্মীরের হান্দওয়ারায় সেনা জঙ্গি সংঘর্ষ, এক জঙ্গির মৃত্যু, চলছে গুলির লড়াই। ভারতীয় সেনাবাহিনী অভিযানে গেলে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। গোটা এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। রাফাল নিয়ে ফের আক্রমণাত্মক রাহুল, তথ্য জুড়ে তদন্তের পাশাপাশি তদন্ত হোক প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও, বায়ুসেনা সুপ্রিম কোর্টের কথা শোনেন না, তবে কি পাকিস্তানের কথা শুনবেন রাহুল, মন্তব্য রবিশঙ্করের। পাঠানকোটে হামলা তদন্তে আইএসআইকে ডাকা হয়েছিল, শপথে আমন্ত্রণ জানিয়েছিলেন নওয়াজ শরীফকে, পাকিস্তানের পোস্টার বয় আমরা নই, মোদী নিজেই, খোঁচা রাহুল গান্ধী। জৈশ এ মোহাম্মদ পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন, ভারতে হামলার জন্য জৈশকে ব্যবহার করা হতো, ব্যবহার করত পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন পাক প্রেসিডেন্ট মুশারফের। শেষ হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া ক্যাবিনেট কমিটির বৈঠক, লোকসভা ভোটের আগে সম্ভবত এটি কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির শেষ বৈঠক। সূত্রের খবর, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ঘোষণা করতে পারে ক্যাবিনেট কমিটি। লোকসভা ভোটের আগে আজ প্রথমবার বৈঠকে বসছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। সন্ধ্যে 7:30টায় সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক হবে। সূত্রের খবর, গুজরাট, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যের লোকসভা আসনের প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। কংগ্রেসে যোগ দিতে চলেছেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল, লোকসভা ভোটে গুজরাতে জামনগর থেকে লড়ার সম্ভাবনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 12 মার্চ রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে পারেন হার্দিক। গাজিয়াবাদের রাস্তায় অমানবিক দৃশ্য, গাড়ির বনেটে এক ব্যক্তিকে নিয়ে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় চালক, পরে ওই চালককে গ্রেফতার করে পুলিশ। 10 দিনের মধ্যে লোকপাল নিয়োগে নির্বাচক কমিটির বৈঠকে সম্ভাব্য তারিখ জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। লোকপালের চেয়ারপারসন, জুডিশিয়াল, নন জুডিশিয়াল সদস্য নিয়োগে 3টি প্যানেলের সুপারিশ সার্চ কমিটি, সুপ্রিম কোর্টে জানালেন অ্যাটর্নি জেনারেল। দেশ জুড়ে 20 টাকার মুদ্রা আনার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের, বহুভুজ আকৃতির হতে চলেছে এই মুদ্রা। কয়েনের বাইরের দিকটি কপার, জিঙ্ক ও নিকেল দিয়ে তৈরি হবে বলে খবর, পাশাপাশি 1, 2, 5 ও 10 টাকার নতুন মুদ্রাও আনতে চলেছে সরকার। বড় মা শেষকৃত্য নিয়ে পরিবারের মধ্যে তীব্র টানাপোড়েন, শুরু হয়েছে শেষকৃত্যের প্রক্রিয়া, আজই গান চালুর দিয়ে অন্ত্যেষ্টি, শেষ শ্রদ্ধা জানাতে অগণিত অনুগামীদের ঢল। বড় মার মৃতদেহ নিয়ে মিছিল শুরু হতেই পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর, অনুমতি ছাড়াই মিছিল করার অভিযোগ শান্তনু ঠাকুরের, যদিও কিছুক্ষণ পর ফের শুরু হয় মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বধূ দাবি পরিবারের। বারুইপুর থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তরা পলাতক। বান্ধবীর ছবি সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ও ভুয়ো প্রোফাইল তৈরি করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। 2017 অগস্ট মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গতকাল পূর্ব বর্ধমানের কালনা থেকে অভিযুক্ত শশী পাণ্ডেকে গ্রেফতার করে পুলিশ। হুগলির শ্রীরামপুরের মাহেশ বোসপাড়া লেনে গঙ্গার ধারে গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর, বছর 4 আগে হরিদ্বারে গিয়ে সন্ন্যাস নেয় স্থানীয় যুবক মিঠুন বর্মা, দিন 3 আগে এলাকায় ফিরে আসে বছর 32 ওই যুবক। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর ডোঙ্গাড়িয়ায় উত্তেজনা, নার্সিংহোম ভাঙচুর, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। নোদাখালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষে। মাটি মাফিয়াদের সাহায্য করার অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীদের একাংশের বিরুদ্ধে। গাজলের বিএলএল আরোকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ মালদা জেলা পরিষদের ভূমি ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষের, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস গাজলের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে। উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় রেলের ওয়াগন তৈরির কারখানার টেক্স ম্যাকোয় কর্মী বিক্ষোভ, স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কারখানার অস্থায়ী কর্মীদের, বিক্ষোভে সামিল 5,000-এরও বেশি অস্থায়ী শ্রমিক, বিক্ষোভের জেরে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা, এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। শিক্ষককে বদলি করে দেওয়ার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সিজুয়া প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে অভিভাবকদের বিক্ষোভ, শিখেই পড়াশোনা, অভিভাবকদের অভিযোগ পড়াশোনা অনিয়মিত হয়ে পড়েছে, প্রায়ই ক্লাস হচ্ছে না, দাঁতন 1 নম্বর ব্লকে স্কুল পরিদর্শককে বারবার জানিয়েও কাজ হয়নি বলে দাবি। ভর দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার সামনে প্রৌঢ়ার ব্যাগ থেকে 50,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ, সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দক্ষিণ চব্বিশ পরগনার রামনগর থানার চার নম্বর সেক্টরে মার্কিন পণ্যবাহী জাহাজে আগুন, ভস্মীভূত তিনতলা কেবিন, দমকলের তিনটি ইঞ্জিনের ঘণ্টা দিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, জাহাজটির কেবিনে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়, তাড়া করায় জাহাজে আগুন লাগিয়ে দিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। দুদিন আগে বৃষ্টি থামলেও তারপরই কলকাতার বিভিন্ন রাস্তার বেহাল দশা। হরিশ মুখার্জি রোড থেকে সার্কাস অ্যাভিনিউ, রুবি মোড় থেকে ভিআইপি বাজার, ইএম বাইপাসের অবস্থা শোচনীয়। জায়গায় জায়গায় উঠে গিয়েছে পিচ, রাস্তা জুড়ে বড় বড় গর্ত, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা, এরই মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত। ফাল্গুনের দিনেও কুয়াশা মোড়া সকাল, ভোরের বাতাসে শীত শীত ভাব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ থাকবে ঝকঝকে, তবে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য নামতে পারে।